আন্তর্জাতিক স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়ে বাড়ি ফিরলেন দরিদ্র পরিবারের উত্তর কুসুমের বাসিন্দা তৌফিক ইসলাম এবং অসীম ইকবাল। জাতীয় স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে অসাধ্য সাধন করে জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, অবশেষে বিদেশে পাড়ি দিয়েছিল প্রান্তিক এলাকার প্রত্যন্ত গাঁয়ের কিছু ক্যারাটে পাগল ছেলে। তাদের মনের মধ্যে একটা জেদের কাছে হার মানে আর্থিক অবস্থা। নেপালে আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পাড়ি দিয়েছিল এই যুবকরা। 8 এবং 9 মার্চে দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নেপালে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৌফিক ইসলাম সিপাহি এবং এস এম অসীম ইকবাল দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার নিয়ে বাড়ি ফেরেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানার অন্তর্গত অত্যন্ত দরিদ্র পরিবারের ঘোলা নোয়াপাড়ার বাসিন্দা এস এম অসীম ইকবাল ও কারাবালার বাসিন্দা তৌফিক ইসলাম সিপাহি। মার্চ মাসের 8 তারিখে শুরু হয়েছিল নেপালে দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023, যার সমাপ্তি ঘটে 9 এপ্রিল। সেখানে সিনিয়র দুটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারত সহ 7টি দেশ। তাদের মধ্যে সিনিয়র বিভাগে তৌফিক ইসলাম ও এস এম অসীম ইকবাল দ্বিতীয় হয়ে সকালে দেউলা স্টেশনে নামলেন। লোকাল ট্রেনে দেউলা স্টেশনে নামতেই তাদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। ক্যারাটে খেলার সঙ্গী ও পরিবারের লোকজন এদিন স্বাগত জানায় দুজনকে। তৌফিক ইসলাম সিপাহি ও এস এম অসীম ইকবাল বলেন, এই খেলায় বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং সিলভার মেডেল পেয়েছি। আগামী দিনে ভালোভাবে প্রস্তুতি নিয়ে এই খেলায় আবার অংশগ্রহণ করব আমরা এবং প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল নিয়ে আসব। নেপালে ইন্টারন্যাশনাল খেলতে যাওয়ার আগে আঞ্চলিক প্রধান মেম্বার ওদেরকে জানানো হয়েছিল আর্থিক দিক থেকে সাহায্যের জন্য, যেহেতু আমি আর্থিক দিক থেকে অনেকটা অবস্থা খারাপ আছে আমার, তো সেই জন্য জানানো হওয়ার পরে ওরা খুব একটা গুরুত্ব দেয়নি। ও আমরা আমার মা, আমার কোচ, আমার মামা সবাই মিলে আমাকে আর্থিক সাহায্য করে আমাকে নেপালে পাঠিয়েছিল। তো আমি আঞ্চলিক নেতা আমাদের গ্রামের প্রধানকে বলেছিলাম, তো কোনো গুরুত্ব দেয়নি। দেখুন, কে করবে না করবে এইটুকু বলতে পারছি না, কিন্তু আমি বলবো যতদিন আমার যে প্রাণ আছে আমি এই ক্যারাটেকে এগিয়ে নিয়ে যাবো, আস্তে আস্তে যাব, কিন্তু এগিয়ে আস্তে আস্তে উঠবো। আমি এত তাড়াতাড়ি উঠতে চাই না, আমার নিয়ে থেকে আমার যেটুকু আছে আমি আস্তে আস্তে উঠবো। যদি কেউ না দেয় আমি আস্তে আস্তেই যেমন যাচ্ছি তেমনই যাবো। আছে WKF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যায়, সেটাও খেলার ইচ্ছা আছে। অলিম্পিক আছে, সেটাও খেলার ইচ্ছা আছে। কিন্তু একটা জিনিস, আর্থিক দিক থেকে অসুবিধা হয়ে পড়ে, সেই জন্য আমরা কেন, অনেক স্টুডেন্ট আছে, অনেক প্লেয়ার আছে ক্যারাটে কাজ যারা আর্থিকের জন্য খেলতে যেতে পারে না। ফার্স্ট টাইম এই মানে নেপালে প্রথম খেলতে গেলাম, ইন্টারন্যাশনাল কম্পিটিশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ছিল, তো অনেকটা মানে শিক্ষণীয় মানে শিখে এসেছি কেমন করে পার্টিসিপেট করতে হয়, কেমন করে খেলতে হয়। খেলার অনেকগুলো ধরন আমাদের অজানা ছিল, সেগুলো আমরা জানতে পেরেছি। এবং আমি এবং আমার সিনিয়র স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম, দুজনেই আমরা ফাইট কম্পিটিশনে নেমেছিলাম এবং আমার সিনিয়র স্টুডেন্ট ও সেকেন্ড পজিশনে জয়লাভ করেছে এবং আমিও সেকেন্ড পজিশন জয়লাভ করেছি। এবং আমি আফগানিস্তানকে হারিয়ে আমি সেকেন্ড পজিশন হয়েছি এবং আমার স্টুডেন্ট তৌফিক ইসলাম সিপাহি ও সেকেন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে নেপালকে হারিয়ে। এবং আমাদের সত্যি খুব ভালো লাগছে, আজকে দেউলার বুকে আমরা যে হাসি মুখে গিয়েছিলাম এবং হাসি মুখে আসতে পেরেছি, এটাই আমাদের কাছে খুব গর্বিত বলে মনে হচ্ছে। বলবো যে সমস্ত বাচ্চারা পড়াশোনার সাথে সাথে আসে তাদেরকে একটাই বাচ্চা দেবো, তারা পড়াশোনার সাথে সাথে খেলাধুলার সঙ্গে সঙ্গে ক্যারাটে জিনিসটা শেখাটা অনেকটা গুরুত্বপূর্ণ আমি মনে করি। আশা প্রত্যেকের থাকে এবং প্রত্যেকের চায় যে আমি শ্রেষ্ঠ, কিন্তু পৃথিবীতে শ্রেষ্ঠ বলে কিছু নেই, যে যা করবে তার ঊর্ধ্বে কেউ না কেউ আছে। আমি মনে করেছিলাম এরা ভালো প্র্যাকটিস করে, খেলতে পারবে, এবং আমার আরও টিম ছিল, তাদের নিয়ে যাওয়ার আশা ছিল। 3 মাস আগে থেকে আমরা টিকিট বুক করেছিলাম, সেখানে আমাদের কনফার্ম হয়নি, কিন্তু এদের উদ্যম ইচ্ছা এবং প্রচণ্ড মনোবল, এরা বলছে, আমি যখন বোঝালাম যে এই ট্রেনে যেতে গেলে কনফার্ম না হলে প্রচুর কষ্ট, তারপরেও এরা জোরপূর্বক আমাকে চাপ দিয়েও গিয়েছে এদের মনের ইচ্ছা পূরণ করতে। এবং যেভাবে আমি ট্রেনিং করিয়েছিলাম তার থেকে অনেক বেটার করেছে, বিদেশে গিয়ে খেলেছে, আগামী দিনে ইন্টারন্যাশনাল তো খেলেছে নেপালে গিয়ে, এবং আগামী দিনে যেটা আছে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন ইন্টারন্যাশনাল অলিম্পিক গেম আছে 2020তে যেটা জাপানে হয়েছিল, আগামী দিনে হবে 2028-এ হবে, তো সেগুলোতে এরা অংশগ্রহণ করবে আমার আশা রাখছি। এর সাথে সাথে এদের যারা স্টুডেন্ট আছে তারা যেন অংশগ্রহণ করতে পারে। লোকাল যে সমস্ত মানুষ আছে বা ভারতবর্ষের যে সমস্ত মানুষরা আছে, প্রত্যেকটা জায়গায় তারা খেলার জন্যে, বিভিন্ন খেলার জন্যে তারা যেন সঞ্চয় করে
এবং তারা খেলতে থাকে, খেলাই একমাত্র জীবনকে বাঁচিয়ে রাখে, স্বতঃস্ফূর্ত থাকতে সহযোগিতা করে। নাম স্যার? ধন্যবাদ। আমার নাম শিয়ান আর এ সর্দার, আমি কলকাতা পুলিশের অলসো ইউএসএ আরাম কমব্যাট ইন্সট্রাক্টর এবং আমি এদের সবারই কোচ এবং আমি ইউনাইটেড শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট। আর অসীম ইকবাল সেকেন্ড ডান, তো ব্ল্যাক বেল্ট হতে যাচ্ছে, অসুবিধা নেই। আর শিয়ান মানে হচ্ছে ক্যারাটের দিক দিয়ে আমি প্রফেসর, আমি 6টা ডিগ্রি আছে মার্শাল আর্টের উপরে ক্যারাটের উপরে। আমি এদের জন্য আশীর্বাদ করব, এরা যে জেদ নিয়ে গেছে আগামী দিনে সত্যি ভালো করে, এবং আমি যতটুকু পারবো এদের যেটা অর্থের কথা বলছে সেটা আগামী দিনে আমি চেষ্টা করব, আমি কিছুটা হলেও ওদের সহযোগিতা করব। থ্যাংক ইউ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।